কৃষকের এই আনন্দ যেন শেষ হবার নয়, নেচে গেয়ে মনের খুশিতে কাটছেন ধান। এমন চিত্র নাটোরের বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের। প্রথমবারের মতো সরকারি খরচে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত BRI-98 ধান চাষে সফলতা পেয়ে আনন্দ কৃষকদের মাঝে। আউশ ধানের তুলনায় BRI-98 ধান বেশি লাভজনক হওয়ায় ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে কৃষকদের BRI-98 ধানের চারা দেওয়ার পাশাপাশি সার ও বিঘা প্রতি 1,700 টাকা নগদ প্রদান করা হয়। চলতি বছরের তাপদাহ ও অনাবৃষ্টিতেও BRI-98 ধান উৎপাদনে বাধাগ্রস্ত হয়নি কৃষকরা। বীজ পাই সরকার থেকে এবং আমরা সারের সার দিয়ে সরকার থেকে আবার কীটনাশক কেনার জন্য আমাদের সেচ কল পর্যন্ত আমাদের টাকা দিয়েছে 1700 করে বিঘা প্রতি। 2 দিন বা 8 দিনের মধ্যে আমার ধান কাটা কমপ্লিট। ধান ইনশাল্লাহ খুব ফলন হয়েছে, 10-12 মণ হারে ধান হতো, এখন মোটামুটি 20-22 মণ 24 মণ হারে ধান হচ্ছে। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আউশ মৌসুমের উচ্চ ফলনশীল এই ধানের চাষ বাড়লে অল্প জমিতে অধিক ধান উৎপাদন হবে বলে জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। 33 শতকের যে বিঘা সেটাতে 24 মণ ফলন হয়েছে আউশে, এই ফলনটা কিন্তু অনেকটাই যে অবিশ্বাস্য। জেলার নটাবাড়িয়া গ্রামের 44 জন কৃষকের 65 বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অর্থায়নে BRI-98 ধান উৎপাদন করা হয়। সময় সংবাদ, নাটোর।